আসসালামু আলাইকুম। নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও বিস্তৃত হচ্ছে, নতুন করে নেত্রকোনা জেলাও প্লাবিত হয়েছে। এ নিয়ে 3 জেলার শতাধিক ইউনিয়ন প্লাবিত হলো বন্যার পানিতে। শনিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে, তবে সিলেটের পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁয়া জানিয়েছেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র যমুনা নদ নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী রোববার পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয়, পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।